চুল বেরিং গেছে বাবা গো। কোম্পানি এক পিসি পাস করেছে, এই মারুতির নাম জানো? এই মারুতির নাম হচ্ছে চুলুনি মারুতি বাবা। আরে তোর আমি বাবার অরিজিনাল ছেলে। আর আমি তোর নকল ডুপ্লিকেট। এই যে আমার বাবারও চুল নাই, আমারও চুল নাই, আমি অরিজিনাল। আর তুই কোথায় গয়লি ফয়লি? ওটা বাবা নয়, এই যে বারান্দায় বসে আছে ওই দেখো তক্তাই ঘরে গামছা নেই বাবা। তোমার বাবাকে কি করবো? বাবাকে দিয়ে চুমু খাবা, বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করো। প্রণাম করতে? হ্যাঁ, তবে তো ঘরে থাকতে তো যা। সে কিন্তু ঘরের ফ্যামিলি রে, হাই ফাই ফ্যামিলি। এই দেখো সোনা গাছের বাচ্চাটা মাকে বাবাকে গিয়ে ডার্লিং কয়। তোমার বাবাকে প্রণাম করতে গেল তো, তোমার বাবার নাকটা কি ভালো গো। এরম করে টিপে দিচ্ছে বসে যাচ্ছে, ওকে ছেড়ে দিচ্ছে ব্যাঙের মতো ফুলে আছে। কি মজা লাগছে নাকটা টিপে। বাবার নাকটা কত সুন্দর ছিল, নাকটা আরো ভালো ছিল। ওই মহেশ মানে ইন্দ্রাতে ফেলে দিতো, দুটো কুমির এসে নাককে কামড়ে ধরেছিল, তখন থেকে নাকটা ডাম পারের মতন হয়ে গেছে। আমার কাজ পাইয়ের না একদিকে নজর গিরা। প্রণাম করতে গেলাম তো বাবা রে, তোমার বাবার পাগুলো কি ফাটা করে দেখে ভয় লাগছে। বাবার পা ফাটা সোজা। সে চাষা চাষাই রয়ে গেল, খানি একটু পরিবর্তন হইল না? না ওই ফাটা পাটো রেখে দিয়েছ, নতুন বউ ঢুকেছ, দুটো দুটো বউ প্রণাম করবে, সে তেল দিয়ে কান দিয়ে ফাটা বুঝিতে পারছা? আমার ছোট বড় বউ তোমার পায়ের ফাট দেখে ভয় খেয়েছে। আমি প্রণাম করতে গিয়ে আমার ছোট বউ যদি তোমার ওই পায়ের ফাটে ঢুকিয়ে যায়। তোর বউ নাই তো সইসের বিচ্ছন, ওরে বউ লিখতে হবে। এই যে বৌমোটা তু সরু, বৌমোটা তু সরু, বম 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 ফটকা। তোর বউ দুধ মা তো মেম ফটকা, শোনো চম্পা, তোর বউ তো কাঁচা লঙ্কা, তোর বউ ভিজে ভাতে থাপাস কলাই বাটা, উঁচু করে পাটা। বাবাকে প্রণাম করে দেবো না, সামনে দাঁড়িয়ে আছে দেখছো, ওটা হচ্ছে বর ঠাকুর। বর ঠাকুর প্রণাম করে দাও। বর ঠাকুর মানে জানো না? বর ঠাকুর মানে জালি কাকুর। আমার বাবার জমি তো অনেক লাগাই তো, কাকুর খেতে কি ভালো লাগে গো। আমার জন্য আমার বাবার জমিতে কাকুর লাগায়, আমি যাই আর জমিতে কাকুর লেগেই থাকে, আর গিয়ে একবার পটাশ করতে ছিঁড়ে নে একবারে কচম 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 কচম। যদি নুন লঙ্কা তো দূরে দিও না, তাহলে কাকুর ছোট হয়ে যাবে। দুধ থেকে প্রণাম করে চলে আসবে,
আমি আদেশ করে কথা বলবে কেমন ঠিক আছে হ্যাঁ আমার বউ কোন ব্যাপারটা দেখে নে এই যে বড়দা ছোট ছেলে বিয়ে করা তোর কি দরকার আপনি আমার ভাসুদা বলে কথা আপনাকে যদি সম্মান না দিই গ্রামের লোক সবাই আমাকে বলবে মেয়েটা সম্মান তুই ভাসুরকে প্রণাম করতে গেছিস না হাই স্কুলে হেডমাস্টারকে কবিতা শোনাই দিয়ে গেছিস এই মাকে ভাসুরের সঙ্গে অত কথা কি হো অত কথা কি দুটো কথা কইছে তো তোর অসুবিধা কি হলো আমার তো বেশ মজাই লাগে হাই বড়দা হাই 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 চিকের বাচ্চা তালবার রং দেখে তাল গাছ মনে করেছি নাকি আমি যে চিকি লেগে গেছে ওরে আমার বুক ভেঙে দিলে রে বাবারে আই অসব মে ছেলে কোন অজাত কুজাত মে তো ঠিক নাই আই ওই তো তোর ভাসুর হয় আর তোর ভাসুরকে লোকের সামনে জিত করে ফেলে দিলি অসব মে ছেলে চুলকোটাকে ধরবো আবার ছিড়ে লব ঋণ কারু রাখতে নাই ঋণ শোধ করলে যে ভাত হইলে ভাত হবে না ঋণ শোধ দিয়ে দে কেটে দেবো আমি ফাটাবো চলে 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 চলে
জল নাই তোমার মুখে এত জল এলো কোথা থেকে বাবা জল নয় বাবা তো এই জল নয় এগুলো কি বাবা ছোট ভাই বউ হ্যাঁ আমার সঙ্গে বললে পারলো না হ্যাঁ দিয়ে আমাকে চিট করে ফেলে মুখে মুছে দিয়ে না না অসম্ভব একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না আমি বিশ্বাস করি না না মেয়ের বেলায় নাই মুছে ঝাঁজটা দেখো আমি মনে করলাম খাবো তাই কি ঝাঁজে মুছে যাবো পুরো বিশ্বাস করছে না দেখতে পাচ্ছ না শাড়ি ভিজে গেছে বাবা না বাবা বাবা তোমার জন্য আমি মার খেলাম আমার মুখে মুছে দিলে এই ছোট ভাই এই বাড়িতে থাকবে বাবা কোথায় যাবে ওরা আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই জান মামার বাবা মরে গেছে না এই ছোট ভাই তুই যদি আমার বাড়ি যাস আমার সীমানায় পা দিবি না কি করবি না ঠিক আছে আজ থেকে আমি আলাদা খাবো গোয়াল বাড়িতে থাকবো তুমি আমার বাড়ি যাবে না আমি তোমাকে ভাত খাইতে পারবো না আর তুই শালাকে যদি একবার যাবো না ঠিক আছে বলছি তো ঠিক আছে যদি কোনোদিন আমার বাড়িতে গিয়েছো বুড়ো ভাত দেবো না বাবা বাসির অনেক ছায়া আনবো মুখে ঠিলে ঠিলে তো ছাই দিবি এ মুকে কেন আমার বীজতলায় ছাই দিতে হবে না বীজতলায় দিলে বীজ বড় হবে না বীজ লাল হবে না এর মুখে ছাই দিলে চল আমার সঙ্গে আজ থেকে তুই মরে গেলে আমি ওষুধ পালবো না হ্যাঁ বলছি তো ঠিক আছে থাকলো থাক সব কিছু নিয়ে থাক তো শ্বশুরকে নিয়ে থাক আমরা চল না থাক বল আমি বাবাকে দেখতে পারবো না খাওয়াবি তোর বউ যদি গোয়াল বাড়িতে ঠিক আছে আমি তোমার ছেলে নই আমি খেতে দেবো না পড়তে দেবো না আমার বউকে কথা বলবে না আমাকে কথা বলবে না আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক শেষ ঢসকা বসে বসে মজা দেখছো দুই ছেলে মাল লেগে গেল দুই বৌমার মাল লেগে গেল আর ছোট জগন্নাথ তুমি চুপ করে বসে আছো কান খুলে শুনে রাখো খবরদার ভুল করো যেন আমার বাড়িতে ভাত চাইতে যাবে না বুড়ো আমার বাড়িতে যদি ভাত চাইতে যাও তোমারই চোখের সামনে দেখলে তো তোমার বড় বেটাকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি আর তুমি যদি ভুল করো আমার বাড়িতে ভাত চাইতে যাও বুড়ো তোমার মুখে আমি মুতবো না তোমার মুখে আমি কি হয়ে গেল ঠাকুর আমার দুই ছেলে আজ বিয়ে করে নিয়েছে তারা নিজেরা ঝগড়া করে আমাকে শেষ বয়সে দিলে তো মুখে হে বাবা আর ওই যে না মুখে মুখতে নাই কত বৈদ্য মেয়ে ও হে বাবা অজাত কুজার নিবংশর মেয়ে হে বাবা কিন্তু আমি তো তা পারবো না বাবা না বাবা আমি তোমার একমাত্র বড় ছেলে হে বাবা বাবা খেতে দিতে পারি না পারি এলা এটা কি বাবা গলায় লিয়ে ঝুলে বড় বাবা উঠো বাবা আমি তোমার বাবা ওই জন্য তো কর্তব্যে করে গেলাম বাবা হ্যাঁ তাতে লেগে নেবে যাই গরম জল করতে হবে গো হ্যাঁ বাবা গরম জল কি হবে বাবা তোমার বউ মা হরলিক্স খাবে হ্যাঁ বাবা বাবার গলায় দড়ি আর বউ মা হরলিক্স খাবে গরম জল না তোমাকে হরলিক্স খাবো চালো আচল বাবা বাবা বড় কষ্ট হয়েছে বাবা মা মরে যাওয়ার পর বহু কষ্ট করে মানুষ করেছো তাই যাওয়ার সময় কিছু দিতে পারলাম না
প্রত্যেকটা ছেলে মিলে মা বাবা জ্বলনো মরছি, সবাই জানে ঝামালা গেলি মারছি, তাড়াতাড়ি যাও মানে ঠেঙিয়ে মেজে দু। আমি একটা ছেলের খুব, আমার দুটো পুত্র সন্তান তাদের অহংকার করেছিলাম। তোমাকে কে গলায় ধরে দিলি বাবা? তোমার দাদা ফুটো। দেখো তুমি বলতে, তুমি বলতে আমার বড় ছেলে ফুটো ভালো, সেই বড় ছেলে তোমার গলায় ধরে দিতে বাবা। আমি ছোট ছেলে মা মরে গেছে, করলো বেটি করে দুই ভাইকে মানুষ করেছো। আমি তোমাকে না খেতে দিয়ে আমি মরতে দেবো না বাবা। তোমার এনেছিস বাবা? এনেছি বাবা। আমি কোন রকম করে দোকান থেকে পঞ্চায়েত দানা বীজ কিনে এনেছি বাবা। কেন্দু না, কেন্দু না, এক গ্লাস জল নেবে আর ওই পঞ্চায়েত দানা বীজ নেবে, গুলি খেয়ে নেবে, জীবন আর খাবার জন্য কোনো মানুষকে বিরক্ত করতে হবে না। আর ওই বীজ না খেয়ে যদি আমার বাড়ি খাবার জন্য গিয়েছো, কাঁচা বাসে করে বেরিয়ে মাথা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। হাই রে বর্তমান সমাজ, আমার এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। আমি একদিন খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, কন্যা সন্তান নিলে আপনাদের বহু খরচা হবে, আর সেই সন্তান আমার খায় দানা বিষ। না না, আমি এই মুখ নিয়ে আর এই সমাজের মুখে বেঁচে থাকতে চাই না, তাই আমার ছেলের দেওয়ায় দানা বিষকে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। না দাঁড়াও বন্ধু, বন্ধু এসেছো? তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ? এমন কি হয়েছে তোমার যে বিষ খেয়ে নিজের জীবন শেষ করে দিতে চাইছো? বন্ধু তোমার কাছে আর কি বলবো, একদিন আমি তোমাকে আমার দুই পুত্র সন্তানের অহংকার দেখিয়েছিলাম যে বন্ধু আমার এই দুই পুত্র সন্তান আমাকে শেষ বয়সে দেখবে, আমার সেবা যত্ন করবে, আমাকে খেতে পড়তে দেবে, আর তার পরিণাম তুমি নিজের চোখে দেখলে বন্ধু। একজন দিয়ে গেল বিষ আর একজন দিচ্ছে দড়ি, তাই তো? হ্যাঁ বন্ধু। তোমার মনে পড়ে সেদিনের কথা, আমি তোমায় বলেছিলাম যে আমার তো কোনো পুত্র সন্তান হলো না, কেমন করে পৃথিবীর বুকে বেঁচে থাকবো? তুমি বলেছিলে শেষ জীবন আমার খুব কষ্ট হবে। শোনো বন্ধু, আমার দুই মেয়ের আমি বিবাহ দিয়েছি। হ্যাঁ বন্ধু। শ্বশুর বাড়ি গিয়ে সবসময় ফোনে চিন্তা করে আমার কথা, যে আমি খেতে পেলাম না, পড়তে পেলাম না, শুতে পেলাম, আমার কথাই তোর অস্থির হয়ে ওঠে। তাহলে আমার তো কোনো পুত্র সন্তান নেই, তোমার কন্যা নেই, তোমার দুই সন্তান পুত্র। হ্যাঁ বন্ধু। তারা বিষা ধরে দিয়ে গেল। তাহলে এবার বলো যে কন্যা ভালো না পুত্র ভালো? দেখ শোনো, আমি তোমায় যুক্তি দিচ্ছি, যারা তোমাকে এইভাবে মৃত্যুর মুখে এগিয়ে দিয়েছে তাদের শিক্ষা দিতে হবে। শিক্ষা? হ্যাঁ শিক্ষা, শুধু তাদেরকে নয়, তাদেরকে দিয়ে কোনো সমাজকে শিক্ষা দিতে হবে। কেমন করে বন্ধু? এসো আমি কানে কানে তোমায় বলছি, পারবে যা বললাম করতে? তাই হবে বন্ধু, তাই হবে। তাহলে এ নাও এই কলসি দিয়ে গেলাম, আর এগুলো নাও, যা বলেছি সেইভাবে চলো, তাতে ওরাও শিক্ষা পাবে, সমাজের শিক্ষা পাবে, তাই আর কোনো বিপদ হলে আমাকে ডাকবে। তাই হবে বন্ধু। বিয়ে হয়ে গেল আর এখানে তিন রাত অশান্তি, আর ভালো লাগে না। এইবার মনে হচ্ছে আবার পালিয়ে যাবো যেখান থেকে এসেছি সেখানে। 1 লাখ, 2 লাখ, বাবারে আমার শ্বশুরের টাকা আছে 3 লাখ, এখন আমি কি করব? আমার স্বামীকে ডেকে নিয়ে আসি। 6 লাখ। ও স্বামী, স্বামী গো, তাড়াতাড়ি এসো, তোমার বাবা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে বাবা মরলো, ভালোই হয়। বাবা মরেছে? বাবা মরেছে? বাবা মরেছে? তোমার বাবা কই কি করে জানো? কি করছে? ওরে বাবা রে, বাড়ির ভেতরে বসে লাখ 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 টাকা গুনছে। জমি বেচে টাকা গুলো দেয় নাই তো আমাদের, কি শালা কত টাকা রে? কত টাকা
কি করব গো শুন হ্যাঁ বাবাকে বুঝতে দিলে হবে না কি করব ছোট ভাই যেন বুঝতে পারে না যে এখনি বাবাকে গিয়ে জন্ম করতে হবে খাইয়ে দাইয়ে টাকাটা লব দিয়ে মেজর রেল লাইনে শুয়ে দিই ঠিক বলেছো আলু চিংড়ি ভাটা লললে ভরে দেব তুমি ঠিক বলেছো আমি এখনি নিয়ে আসছি যা বাবার জন্য দুধ গরম করে আয় 12 লাখ ওরে বাবা আমার বাবা 14 লাখ পিতা স্বর্গ পিতা ধর্ম বাবাকে যারা দেখে না সেই সুর বাচ্চাদের মরাই ভালো ও আমার বাবা 16 লাখ এই বাবার জন্য ইলিশ মাছ রান্না কর 18 লাখ বাবার লাখ লাখ টাকা রে শালা খইরো কো নেই না তো আমার বাবা এ হাত থাকবো না বাড়ি বিক্রি করব শাশুড়ি আমার ভালো মা শ্বশুর আমার ভালো বাবা শ্বশুর ঘরে থাকবো আজকে ঘর বিক্রি করব যা হয় যাও 20 লাখ 25 লাখ শালা জমি বেচা টাকা সব তো আমাকে ঠেকাই নাই গোপন করে রেখেছে এই বুড়ি তো বিরাট বৈদ্য বৈদ্য 30 লাখ আমার বউকে দেখে দিয়েছি বাবা আমার ঘরে ভইতে হবে তেল মাখাবো যত্ন করব পটি পাটি টাকাটা নেব দে শালুকে গলায় কষি বান্ধবো দি নজ্জিত জলে ফেলে দিয়ে আসবো 35 লাখ কিন্তু টানা টানা 40 লাখ চলে যাও বাবা বাবা তোমার বউ মায়ের দুধ খেতেই হবে তুমি গরম করে আনো নাই আমার ব্যাপারটা আমি বুঝে নেবো তোমার ছোট বাবা মিথ্যে নিতে নামকম খন্ড দুধ খাবেন না বাবা গ্যাস হবে গ্যাস হবে এই বুড়ো বয়সে গ্যাস হয়ে গেলে খুব কষ্ট হবে বাবা মুরগিটি এতরা মানুষ এখন বয়লা মুরগি দেখছিস না বাট ফুলি হয়েছে আর এই পোল্ট্রি মুরগির ডিম বাবাকে খাইয়ে দিচ্ছিস বাবা বাটে ফুলি হয়ে বাবা বাটে ফুলি হয়ে মরে যাবেন হা করে না ওকে মরে হাম শালা কি জেনে রে শালু তোর করোনা হবে রে শালু মরে যাবে হাঁপিয়ে সব খেয়ে নিয়েছে তুমি আমার বাড়িতে খাবা বাবা বাবা আমি বয়স্ক মানুষ টানটানি করবো বাবা বাবা বসো তো বাবা আমি বাবা তেল মাখাবো চান করাবো নাকি বাবা বাবা যাবে না আমার বাবা লয় নাকি আমি বাবা ভাগ করে দেবে বাবা ভাগ করে দেবে বাবা শোনো বাবা তুমি বড় ছেলে বাবা ভাই বলি না বাবা শোনো বাবা তুমি বড় ছেলে মরা মা ঘুরিয়ে চলে এসেছে বাবাকে মারছি বলে মরা মা উঠে চলে এসেছে শোনো বাবা শোনো বলি তুমি বড় ছেলে আমার বাবার সঙ্গে ওর ভাব আছে নাকি রে ওসব বয়স শুনছি বাবা ওসব বলতে নাই বাবা বয়স্ক মানুষ বাবা শোনো তুমি বড় ছেলে তোমার বাড়িতে এক বেলা খাবো আর এই ছোট ছেলের বাড়িতে এক বেলা খাবো বাবা তোমরা মিমাংসার করে নিলে আর এই যে আমার শরীর দেখছো বাবা এই বাঁ হাত বাঁ পা তোমরা সেবা যত্ন করবে আর এই ডান হাত ডান পা আমার ছোট ছেলে ওরা দুজনে সেবা যত্ন করবে
বাবা গোটা মাথাটা ওরই দখলে আমার দখল নাই গোটা মাথাটা কেন জল দেবে বাবা তুই আমার ভাগে জল দিবি বাবা হাত ছেড়ে চলে এলি রে বাবা রাগ করেছে যাবে না বাবা খাবে না রে তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে কান্নাকাটি বাড়িতে কি হয়েছে কি বন্ধু বাবা মরে গেল কে মরে গেল বন্ধু বাবা তোর বাবা বাবা মরে গেল বা তোর বাবা মারা গেছে হ্যাঁ বন্ধু বাবা মরে গেল আমি বুঝতে পেরেছি যে মারা তো যাবে তা মারা নাই গেছে তোর বাবা সিন্দুকরি দুই ভাই টানাটা রেখেছ কি ব্যাপার চাবি চাবি কি হবে দাঁড়া দাঁড়া চাবি পাবি না তার কারণ চাবিটা কোথায় জানিস চাবিটা হচ্ছে আমার হাতে বন্ধু বাবা চাবিটা আমাকে দেন তো মরাসিমা আমাকে দিতে বলি দেন তো চাবিটা আমাকে না তা বলেনি আমি বড় ছেলে ওয়ারিস সূত্রে মালিক তোরা কেউ পাবি না তার কারণ তোদের বাবা মৃত্যুর পূর্বে কিছু তো লাগে চাবিটা আমার হাতে দিয়ে বলেছে বন্ধু আমি যদি কোনোদিন মরে যাই তাহলে আমার সিন্ধুকে যা টাকা পয়সা আছে আমার দুই ছেলেকে সমানভাবে ভাগ করে দিও কিন্তু আমি চিন্তা করছি একজনকে বেশি দেবো একজনকে কম দেবো না না তার কারণ হচ্ছে তোর বাবা মারা গেছে সৎ কাজ তো করতে হবে যে যেরকম খরচা করবে তাকে সেরকম আমি টাকা পয়সা ভাগ করে দেবো যে বেশি খরচা করবে সৎ কাজ করার জন্য লোকজন খাবে তাকে আমি সেরকম টাকা পয়সা বেশি দেবো ও যে বড় বেশি ভোজ করবে লোক খাবে তাই হবে তাহলে চাবি আমি নিয়ে গেলাম সিন্ধুক থাক
আগে খরচা করে তোরা ভোজ টোজ কর, লোকজন খাওয়া, শেষকালে সে টাকা ভাগ করবি। তাই হবে। তোকে কানতে হবে না, তোকে কানতে হবে না। ভোরে বাজ ধরে মায়ের ঘর চল যা। তোর মায়ের তিন কাটা বাড়ি আছে, বিক্রি করে টাকা নিয়ে আয়। কাজ করেছে, টাকাটা দাও। দেবে না, প্রচুর মারার টাকা আছে, যা। তাহলে আমি চললাম, আমি টাকা আনতে চললাম। ওদেরকে আবার নেমন্তন্ন করো না। আমি অর্ধেক নিয়ে চলে যাব, আমি পড়াই দিতে পারি, ওই ক্যামেরাম্যান দিকে নিয়ে এসে ফটো তুলতে পারি, না তুলতে পারি, আমার অর্ধেক বাবাকে দিয়ে গদাল দিয়ে টানিয়ে রেখে দিত। কত বড় বৈধ দেখো, বাবাকে কেটে গজাল আমি তা করবো না। আমি আর দেখতে লিয়ে গিয়ে কুচি কুচি করে কেচি কুকুরকে খাইয়ে দেব। যা করবি, তা কুকুরেও নাম করি, যা করবো। মাটাকে গ্রাম থেকে বাইর করতে পারলে লি বন্ধু বাবা টাকা দেবে না। না বল হরি হরি বল, বল হরি বলে বাবা বাবা মজা ভালোই হলো, টাকা গুলাই আমাদের হলো। হরি বল হরি বলতে 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 ভালো কাকি আমাদের বাদে মূল্য টক টক চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে বলো তো, চাদ্দ টাকা লুকিও না বলো, তখন তো টক দাও দিদি। কাকি আমার বাড়িতে খেলে দিদে, আমার বাড়িতে খেলো না, বুঝলা হারি প্যাট মা তোমার, আমার বাড়ি খেয়ে আবার ওর বাড়িতে বসিয়ে দো, ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়াই নাই, দুইয়ে বেরিয়ে পালি। বন্ধু বাবা কেমন খেলেন বলুন, আমার বাড়িতে আনারসের চাটনিটা কেমন হয়েছে? বন্ধু বাবা আমার কাটারিং এর লোকটা আনিবাদ আনিপুরে ছিল সব। তোরা যে এত খরচা করবি আমি ভাবতেই পারিনি। তাও তো সে খরচাটা করি না, প্রচুর লোকজন খেলো, সবাই নাম করতে করতে গেছে। আমার ধনের পাতা চাটনি, টাকাটা ভাগ করে দি। এই শোন, এই দেখ এই চাবিটা দিয়ে সিন্দুরটা খুলে একটা কলসি আছে বের কর, ওটাই টাকা ভরা আছে। বন্ধু বাবা, বন্ধু বাবা বল, এটা সোনার ছায়া কিরকম দাম হবে? সোনার ছায়া? ছায়া সোনার? তোমার বৌমা ইচ্ছে সোনার ছায়া বল। দেখেন পাছাটা, দেখেন পাছাটা তো চাঁদি দিয়ে তৈরি। হ্যাঁ, ওদের সোনার ছায়াই দরকার। হবে হবে, যা টাকা লাগবে। তাহলে আবার টাকা ভাগ করে দিই, টাকা ভাগ করে দিই, ভাগ করে দিই। তোর ওইটা আর ওইটা নাকি? আবার কি হলো? পাকুড়া রানীপুরের মাঝে হাই স্কুলটা আছে, ওই হাই স্কুলটা কিরকম দাম পড়বে? হাই স্কুল কি হবে? আমি মনে হচ্ছে বাবার টাকা ভাগে পেলে ওই হাই স্কুলটা কিনবো। হ্যাঁ, এখন যা মাস্টারের ব্যবস্থা, ছেলে মেয়ে লেখাপড়া হচ্ছে না, তাই ওই হাই স্কুলটা কিনে আরো দুই মাগ ভাতারে পোপে সারি করবো। মাস্টারের ভাষা রাখো, মাকে ভাতা ওইসব ছাত্ররা আসবে, তোর বউর মুখে মাইজে দেবে। ঠিক আছে, বস বস, টাকাটা ভাগ করে দিই, তবে যাই করবি তোরা। এই নে ধর, এই এক টাকা, এই এক টাকা, দু টাকা। কি হলো বাবা? বুধু বাবা খুঁজিলু।
মানে 2000 নোটের ভিতরে মুদি ঢুকিল কি কইলি নোটে থেকে মুদি ভাই আমার নোটে থেকে মুদি ভাই আমার মাঝে মাঝে ভাষণ মারে রে 2000 নোটের ভিতরে মুদি ঢুকিল কি কইলি 2000 নোটের ভিতরে চুপ কর ফাটাফুটো ওই 2000 টাকা যা আছে মানে আমি যা পাবো সব ভাগ করে দেব ভাগ এটা আমি জানি দেন আমাকে বেশি দেবেন ওকে ওরা চাইতে গেলে মাখ ভাতে তাহলে চার হয়েছে বন্ধু বাবা একটা সোনার পায়খানা প্যানের দাম কত সোনার পায়খানার তাহলে কত হয়েছে চার টাকা নাকি এই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ওরে ফাটাফুটো ঝগড়া করিস না বাবা ওই কলসিতে 14টা টাকা ছিল তোদের দুই ভাইকে 7 টাকা করে ভাগ করে দিয়েছে 8 টাকা পয়সা যেদিন তোরা তোদের বাবাকে খেতে দিসনি তোদের বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল একজন বিষ দিয়েছিল একজন দড়ি দিয়েছিল মরতে যাওয়ার সময় বাধা দিয়ে বলেছিলাম বন্ধু এই 14টা টাকা তোমাকে দিচ্ছি কলসিতে নিয়ে গিয়ে বাড়িতে সিন্ধুকে ভরে রাখবে আর 1 লাখ 2 লাখ 4 লাখ 10 লাখ করে বারে বারে গুনবে আর তোমার ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে সেই টাকাগুলো পাওয়ার আশায় তোমাকে সেবা যত্ন করবে তাই সত্যি বাবাকে তাড়িয়ে দিয়েছিলি কিন্তু টাকাগুলো পাওয়ার লোভে তোরা সেবা যত্ন করে এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে শোন ফাটাফুটো এই দোষ তোদের নয় এই সমাজের অনেক যুবক ছেলে আছে যারা মাকে বাবাকে খেতে দেয় না মা লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে বেড়ায় বাবা পাগলের মতো পথে পথে কেঁদে বেড়ায় ছেলেরা তাদের ভালো করে দেখে না কিন্তু একটিবার তারা ভেবে দেখে না ওই বাবার জন্য পৃথিবীর আলো বাতাস সামনে দেখেছি সেই যুবক ছেলেরা একবারে ভেবে দেখে না যে বাবা আমাদের কঠোর পরিশ্রম করে আমাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলেছে সেই বাবার মনে দুঃখ দিলে ভগবান কখনো আমাদের সুখ দেবে না তাই ভালো বলো যদি পারিস এইভাবে চুপচাপ বসে না থেকে গ্রামে প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল ও গো যুবক ছেলে দল তোমার যেন জীবনে কখনো কোনোদিন বাবা মাকে অবহেলা করো না তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে এই 14 টাকার চতু হতে হবে 14 টাকার চতু ওরে ফুটো রে বাবা আমাদেরকে 14 টাকার চতু করে গেল রে ওরে গায়ে লোককে ভোজ খাইলাম আর মেয়ে গুলো খাইয়ে দিয়ে কেটে বইছি ওরে ওদের টুটি দিয়ে হাত ভরে ভাত বাড়ি করে এলে ওরে আমাদের মতন এইরকম কাজ কেউ করো না ভাই রে মা বাবাকে খেতে দিও নইলে আমাদের মতো তোমরাও 14 টাকা যত মানে কিছুর মূল্যে এই দুজনা এই তোদের জন্য আমাদের সোনা সংসার জল হয়ে গেল দেবতার মতন বাবা মরে গেল আবার দুই ভাই এক জায়গাতে থাকবো আবার চাষ করবো চল আনন্দ করিলি Thank you.
है क्या है अपनी जाना नजर के झुमके आई झुमके जाने लगा निशाना।